আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, যে যেখান থেকে এখনকার এই নিউজটি দেখতেছেন, সকলের জন্য এই নিউজটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আল হাইল ও তার পার্শ্ববর্তী এলাকাতে রয়েছেন। আপনাদের জন্য বাংলাদেশের যেই এম্বাসি দূতাবাস রয়েছে সেখান থেকে তারা একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে, আপনাদের পাসপোর্ট সেবা, ডিজিটাল পাসপোর্ট সেবা রিইস্যু করা, রিনিউ করা এবং অন্যান্য ব্যাংকিং সেবা নিয়ে দূতাবাস কনসুলার টিম থেকে তারা একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে। বন্ধুরা, এত তারা আল হাইল ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদতে একটি কনসুলার টিম নিম্নবর্ণিত স্থানে তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে। তারিখটি হচ্ছে 24 এবং 25 জুন। তো অলরেডি তো 24 জুন চলে গিয়েছে, আজকে হলো 25 জুন, আজকে হলো শনিবার। বন্ধুরা, আজকে সারাদিন সময় পাবেন, সময় দিয়েছে সকাল 8টা হতে নিয়ে বিকাল 4টা পর্যন্ত। স্থানটি হচ্ছে হোটেল আল জাবালিন আল হাইসে। তো আপনারা যারা আল হাইস ও তার পার্শ্ববর্তী এলাকাতে রয়েছেন, আপনারা হোটেল আল জাবালিনে চলে যাবেন। সেখানে অলরেডি গতকাল শুক্রবারে বিভিন্ন কনসুলার সেবা দিয়েছে, বাদবাকি যারা বাকি আছেন আপনারা চাইলে যে কোনো তথ্য বা পরামর্শ, পাসপোর্ট সংক্রান্ত এবং অন্যান্য সকল তথ্য নিতে পারেন। এখানে তারা যেটা বলেছে যে কনসুলার সেবাসমূহ তারা কী কী দিবে, ডিজিটাল এমআরপি পাসপোর্ট রিইস্যুর আবেদনপত্র গ্রহণ করা এবং পূর্বে গ্রহণকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ করবে, অন্যান্য কনসুলার সেবা প্রদান, মেশিন রেডিবল পাসপোর্ট এমআরপি রিইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে এবং কোনো ফর্ম বা ছবির কোনো প্রয়োজন নাই, আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। মেশিন রেডিবল পাসপোর্ট এমআরপি রিইস্যুর ফি সাধারণ কর্মীদের জন্য 125 রিয়াল আর পেশাদীবীদের জন্য 415 সৌদি রিয়াল। বন্ধুরা, আর যদি কারো জন্ম নিবন্ধন না থাকে সেক্ষেত্রে আরও 5 সৌদি রিয়াল দিতে হবে। এবং অন্যান্য যে সমস্ত ব্যাংকিং তাদের কার্যক্রম রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন SDS, EDS এবং SBMS বা DPS, অন্যান্য যে সমস্ত ব্যাংকিং সুবিধাগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা দিবে। এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্টও এখান থেকে খোলা হয় এবং অন্যান্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য বানানো হয় এখান থেকে। তো বন্ধুরা, আপনারা যদি চান কনসুলার কোনো সেবা বা প্রদান আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আল হাইসে আল জাবালিন হোটেলের ভিতরে আপনারা যেতে পারেন। তো বন্ধুরা, আজকেই শেষ সময়, আপনারা প্লিজ চলে যাবেন, সেখান থেকে সেবা পেয়ে যাবেন। তো এই ছিল আপডেটটি, নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।